গৃহপালিত মৌমাছি বললে অনেকেই অবাক হবেন, কিন্তু যদি 7 বছর যাবৎ একই ঘরে বাসা বাঁধে ঝাঁকে ঝাঁকে মৌমাছি, তখন তো তাকে এমন তকমা দেয়াই যায়। সাতক্ষীরার দেভাটার কোড়া গ্রামের শেখ আবু সাইদের বাড়িতে এবছর চাক রয়েছে 26টি। এই মৌমাছি আমার বাড়ি 7 থেকে 8 বছর যাবৎ একটা না আসতেছে, এবং বছরে 7 থেকে 8 মাস এখানে ওরা বসবাস করে, এবং আমাদের পাশে আসি কোনো কামড় দেয় না। বকুলির ফুল, আমের ফুল, পেয়ারার ফুল, জামরুলের ফুল, বিভিন্ন ফুলের থেকে মধু আসে প্রতি বছর, এবং এ খুব ভালো এ প্রাণী, আল্লাহর হুকুমে আসে আবার আল্লাহর হুকুমে চলে যায়, এ মানে 2-3 মাস বন্ধ থাকে আর তারপরে আবার চলে আসে। বাড়ির বাসিন্দারা প্রথমে ভয় পেলেও এখন স্বজন মনে করেন মৌমাছিদের। বহিরাগতদের উৎপাত বা অন্য পশু পাখির আক্রমণ থেকে রক্ষা করতে সকলেরই রয়েছে নজরদারি। পতঙ্গগুলো যেন বোঝে এই অভিভাবকত্ব, তাই তো কাছে গেলেও বিরক্ত কিংবা ফুল ফোটানোর হুমকি দেয় না। মৌমাছির সাথে আমরা বসবাস করতেছি 7 থেকে 8 বছর, আমাদের খুব বেশি অসুবিধা হয় না। অপরিচিত কেউ এসে নিয়ে করে তাইলে তাদের সমস্যা করে, আমাদের ফ্যামিলিতে কারোর কখনো মানে এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি। ভালো লাগে, অনেক আনন্দ হয় যে যখন এই সরিষা ফুল হওয়ার আগে, তো 1 থেকে 2 দিন আগে 3-4টি মৌমাছি এসে এই যে এইখানে গুনগুন করে, তারপরে এবার 1-2 ঘন্টার ভিতরে সব চাক চলে আসে, একদিনই 5-6টা চলে আসে, 15 দিনের ভিতরে যেগুলো আসার দরকার সবগুলো চলে আসে। আর এই ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করি, কোনো অসুবিধা করে না। গরমের সময় এখানে বসি, সন্ধ্যেবেলা বসে থাকি, তাই কোনো অসুবিধা হয় না বা কামড়ায় না, কোনো বিরক্ত করে না। যদি বিরক্ত করতো তাহলে আমরা থাকতাম কীভাবে? কয়েক বছরে এ বাড়ির পরিচিতি বেড়েছে আশপাশের জনপদে। মৌমাছির বাড়িতে প্রতিদিন অনেকে আসেন দূর দূরান্ত থেকে, খুব কাছে থেকে এই দৃশ্য দেখে অভিভূত তারা। এই যে মৌমাছিগুলো দেখলাম, এই যে মৌচাকগুলো দেখলাম, সত্যি আমি বিস্মিত হয়েছি। এরা যেভাবে যত্ন আহ্বান করে এগিয়েছে, এভাবে তো প্রতি মানুষটা যদি এবার রাখে তাহলে তাদের আয় সংগ্রহ অনেক কিছু বেশি হবে। খাঁটি মধু যেখান থেকে পাওয়া যায় এটা হলো আমাদের এলাকার মানুষের একটি আসলে সৌভাগ্যের বিষয়, এবং বাড়িরও যে মৌমাছি বা বাড়ি নামে স্বীকৃতি পেয়েছে এটাও একটি আসলে গর্বের বিষয়, কারণ মৌমাছি সব জায়গায় থাকে না, সব জায়গায় আসলে তারা মৌচাক সৃষ্টি করে না। কৃষি কর্মকর্তারা জানান মৌমাছিগুলো মূলত ফুলের মৌসুমে লোকালয়ে আসে পার্শ্ববর্তী সুন্দরবন এলাকা থেকে, উপদ্রবহীন জায়গা পাওয়ায় একই ঠিকানায় বারবার আসে এগুলো। প্রতি বছর এখানে 18 থেকে 26টি মৌচাক বসে, এটা মূলত এপিস ডরসাটা জাতের যে মৌমাছি, এবং এটা আপনি যে ন্যাচারাল মৌমাছি এটাকে আপনি বাক্সবন্দি করে লালন পালন করতে পারবেন না, কারণ বাক্সে যে মৌমাছিটা চাষাবাদ হয় ওইটা যাত্রা সম্পূর্ণ আলাদাই। রানী মৌমাছি একদিনে প্রায় 2000 ডিম পারে, এবং পরবর্তীতে একটা মৌমাছির চাক থেকে আবার নতুন মৌমাছির চাক বিস্তৃত হবে এখান থেকে, অর্থাৎ 26টা পরবর্তী বছরে এখান থেকে দেখা যায় আরও বিস্তৃত হয়ে নতুন মৌমাছির চাক আরও হতে পারে। বিভিন্ন মৌসুমি ফলের যখন ফ্রুটস ফুলগুলো মুকুলগুলো ফোটে তার থেকে আমি মেনলি আপনার এই এই মধুগুলো সংগ্রহ করে। চাকগুলো আপনার সাধারণত বাড়িতে হয়, এবং এটা একটা সামাজিক জীব, যদি তাকে ক্ষতি না করা হয় তাহলে এটা তাদের পাশে থেকে বছরে এটা থেকে একটা সোর্স অফ ইনকাম ফ্যামিলির হতে পারে। শুধু চোখে দেখে স্বস্তি আর বিস্ময়ই নয়, গুঞ্জনের অপার্থিব সুর বিমোহিত করে সবাইকে। তবে অনুভূতির সহায়তার সঙ্গে বাড়িওয়ালার লাভের অঙ্কটা আর একটু এগিয়ে, মধু বিক্রি করে প্রতি বছর প্রায় 50,000 টাকা আয় হয় তার। সময় সংবাদ, সাতক্ষীরা।